আসসালামু আলাইকুম। হেনরিক ক্লাসেন যেদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 83 বলে 174 করেছিলেন 13টা 4 এবং 13টা 6 সাহায্যে, সেদিনই তিনি পোস্ট ম্যাচ কনফারেন্সে একটা কথা বলেছিলেন, তা হচ্ছে আপনার হাতে যদি সব ধরনের শট থাকে তাহলে আপনি জানবেন কোন শটটা কোন সময় খেলতে হয়। হেনরিক ক্লাসেনের ব্যাপারে গত আইপিএলে যখন তিনি 193 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন স্পিনারদের বিরুদ্ধে, তখনই সঞ্জয় মঞ্জরেকার বলেছিলেন সাবকন্টিনেন্টের এই কন্ডিশনে এই বিশ্বকাপে অর্থাৎ 2023 বিশ্বকাপে হেনরিক ক্লাসেন হতে পারেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। কেন হেনরিক ক্লাসেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হতে পারেন তাই আলোচনা করব আমা কফি প্রেজেন্টস উইনিং ব্লেন্ডে। হেনরিক ক্লাসেনকে এনসিএর কোচ বলেছিলেন সাউথ আফ্রিকার নেক্সট মহেন্দ্র সিং ধোনি। তবে হেনরিক ক্লাসেন ব্যাটিং ওয়াইজ আর একটু আপডেটের চিন্তা করেছিলেন। তার চিন্তা ছিল এবি ডিভিলিয়ার্সের মতো তিনি যদি সব ধরনের শট রপ্ত করতে পারেন সেটাই হবে তার ক্যারিয়ারের জন্য সবচাইতে বড় টার্নিং পয়েন্টের জায়গা। তিনি আলবি মর্কেল কিংবা মার্ক বাউচারদের সঙ্গে নেটে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়েছেন, মূলত স্কিল ট্রেনিংয়ের জায়গাটা অনেক বেশি মাত্রায় শানিত পরিশীলিত করতে চেয়েছেন এবং অল থ্রু দ্য উইকেট অর্থাৎ উইকেটের চতুর্দিকে শট খেলার যে ক্যাপেবিলিটি সেই ক্যাপেবিলিটিটা তিনি অর্জন করতে চেয়েছেন, এটাই তার মূল ফোকাসের জায়গা ছিল। আপনি যদি এই পার্টিকুলার ম্যাচটাতে ইংল্যান্ডের এগেনস্ট একটা বিষয় লক্ষ্য করে দেখেন তাহলে সবচেয়ে বড় যে বিষয়টা দেখবেন তা হচ্ছে অল থ্রু দ্য উইকেট তিনি শর্টস খেলেছেন। আমি যদি বাউন্ডারি স্কোরিং এরিয়াজের কথা আপনাকে বলি তাহলে একটা বিষয় আপনি লক্ষ্য করবেন যে তিনি ফ্লিক শটের মাধ্যমে 4 মেরেছেন 3টা, অর্থাৎ ফ্লিক শটে 3টা 4 মেরেছেন, পুল শটের মাধ্যমে 4 মেরেছেন 2টা, অন ড্রাইভে 6 মেরেছেন 2টা, কাট শটে 1 6 মেরেছেন 2টা 4 মেরেছেন, কভার ড্রাইভে 4টা 4 মেরেছেন, স্লগ শটে তিনি 1টা 6 মেরেছেন, স্ট্রেট ড্রাইভ কিংবা অফ ড্রাইভে তিনি 1টা 4 মেরেছেন, রিভার্স সুইপে তিনি 1টা 4 মেরেছেন এবং স্পিনার এগেনস্টে প্রথম যে বলটা ক্লাসেন 4 মেরেছেন সেটাই রিভার্স সুইপ দিয়ে মেরেছেন। আপনি একটা বিষয় খেয়াল করেছেন, আমি কত ধরনের শটের নাম বললাম, এই একটা পার্টিকুলার ইনিংসে তিনি কত ধরনের শট খেলে বাউন্ডারি এনশিওর করেছেন। তার মানে মডার্ন ডে ক্রিকেটে আপনাকে ডেফিনেটলি ক্রিকেট এখন যে পর্যায়ে যাচ্ছে আপনাকে সব ধরনের শট বা আপনি ভান্ডারে যত বেশি ধরনের শট রাখতে পারবেন আপনি তত বেশি শানিত পরিশীলিত হতে পারবেন এবং এই শটগুলোর যে অ্যাকুরেসি গো অন অর্থাৎ আপনি কোন সময় আসলে শটটা খেলবেন সেটা জেনে থাকাটাও আসলে অনেক বেশি মাত্রায় জরুরি। সো ওই কনফিডেন্সটা আপনার মধ্যে তখনই আসবে যখন আপনি এই ধরনের শটগুলো খেলার ক্ষেত্রে পারদর্শী হবেন। ক্লাসেনের সবচেয়ে বড় বিষয়ের জায়গাটা হচ্ছে তিনি এই টাইপের সব ধরনের সব খেলায় পারদর্শী এবং স্কিল ট্রেনিংয়ের কাজটা তিনি অনেক ঘন্টার পর ঘন্টা প্রচুর পরিমাণে সময় তিনি দেন। গত আইপিএলে 194 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন স্পিনারদের বিরুদ্ধে, একটা জায়গা খুব ভালো মতো ছিল তা হচ্ছে তিনি লেন্থ খুব ভালো মতো পিক করতে পারতেন যে কারণে খুব সহজেই তিনি ব্যাক ফুটে যেতে পারতেন, এটা নিয়ে অনেক বেশি প্রশংসা হয়েছিল। তবে ক্লাসেন একটা বিষয় কিন্তু দেখিয়েছেন এই ওয়ার্ল্ড কাপে, আমরা দেখতে পাচ্ছি যতটুকু শট তিনি ব্যাক ফুটে খেলছেন ততটুকুই শট তিনি ফ্রন্ট ফুটে খেলছেন। সো দিজ আর টেকনিক্যাল এরিয়াজ যেটা একজন ব্যাটসম্যানকে অন্যান্য ব্যাটসম্যানদের চাইতে অনেক বেশি মাত্রায় আলাদা করে তোলে। এই বিশ্বকাপে ডেফিনেটলি হেনরিক ক্লাসেন একটা বড় ফ্যাক্টর হতে যাচ্ছেন, তার পেছনে সবচাইতে বড় কারণ যেটা তা হচ্ছে আইপিএলে তার ডমিনেশনের জায়গাটা। অলরেডি এই কন্ডিশনটা তার কাছে অনেকটা মুখস্থ ধরনের ব্যাপার, টেস্ট, ওয়ান ডে, টি টোয়েন্টি 3টা ফর্ম্যাটে তার ডেবিউ হয়েছিল ইন্ডিয়ার এগেনস্টে। সো এই সাবকন্টিনেন্টাল কন্ডিশন কিংবা ইন্ডিয়ান কন্ডিশনটা তার জন্য অনেক বেশি মাত্রায় ফেভারেবল এবং এক্ষেত্রে আইপিএলের স্কিল প্র্যাকটিস কিংবা আইপিএলের অভিজ্ঞতাটা এটা তাকে অনেক বেশি হেল্প করেছে। সো টি টোয়েন্টি ক্রিকেটের একটা এক্সটেন্ডেড ভার্সন পর্যায়ে যে দক্ষিণ আফ্রিকা ওয়ান ডে ক্রিকেটটা খেলতে যাচ্ছে যেটা তারা লাস্ট 2-3 বছর ধরে খুব ভালো মতো চেষ্টা করে আসছিল একটা দীর্ঘ সময় নিয়ে, এই প্লেয়ারগুলো কিন্তু সেই জায়গায় একটা সফলভাবে জিনিসটাকে টেনে নিয়ে যাচ্ছে। সো আপনি যখন কোনো পরিকল্পনা করবেন কোনো একটা বিশ্বকাপকে কেন্দ্র করে ডেফিনেটলি আপনার পরিকল্পনা হতে হবে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আপনি যদি ওয়ার্ল্ড কাপের 3-4-5-6 মাস আগে ওই পরিকল্পনা করতে চান আপনি হ্যাবিচুয়েটেড থাকবেন না। ক্লাসেন কিংবা সাউথ আফ্রিকা ইন জেনারেলি যদি আমরা চিন্তা করি এই 23 বিশ্বকাপটাকে কেন্দ্র করে তাদের ব্র্যান্ড অফ ক্রিকেটটাকে সাজিয়েছে গেল 2-2.5 বছর ধরে, এখন তারা রেজাল্টটা পাচ্ছে সাবকন্টিনেন্টাল কন্ডিশনে। আইপিএল একটা অত্যন্ত বড় ফ্যাক্টর যেটা তাদের প্লেয়ারদেরকে এক ধরনের স্টেবিলিটি কিংবা এই কন্ডিশনে এক ধরনের সুবিধা দিচ্ছে। দর্শক, ক্লাসেন এই কন্ডিশনে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হতে পারবেন কিনা আপনাদের মন্তব্য মতামত জানতে চাই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন।